একটা কথা, জীবনটা আমার আমার কথার কোনো দামই নাই। আমার কি ভালো মন্দ বলতে কিছু নাই? তাদের হিসেবে যেটা ভালো ওইটাই আমার উপর চাপাই দিতেছে। যে চিল্লেন না প্লিজ, চিল্লেন না। আপনি এখানে আছেন কেন? আপনার লগে একটু কথা ছিল। আমার লগে আপনার কি এর কথা? আপনি আমার আব্বার ভুসির হাট বানাইতে আইছেন, সেইখানে যান। গরু গরুর ভুসির হাট কি বানামো কন? আমি তো ওই কারণে আই নাই। ওই দিন তো আইছিলাম আপনার লগে কথা কইতে, আপনি চিল্লেন দিলেন, এই কারণে ধরা খেয়ে গেলাম। পরে বাসনের লেগে আপনার আব্বারে কইছিলাম যে আমি বিজ্ঞাপন বানানোর প্রস্তাব নিয়ে আইছি। এই যে শুনেন না, একটু একটু বাইরে আসবেন, একটু কথা কইতাম আপনার লগে। প্লিজ একটু আসেন না, অল্প একটু কথা হবো, কথা কয়ে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসতেছি। কি কইবেন তাড়াতাড়ি কোন, আমি যেন বাড়ি ছেড়ে পলাইতে না পারি, এই জন্য আব্বা আমার জন্য দারুণ রাখছে। একটু পর খোঁজাখুঁজি শুরু হলে কিন্তু তখন বিপদে পড়বেন, করিলাম। মানে একটা কথা কম, ওই আপনি যখন চাচার লগে ঝগড়া করছেন আমি সবই শুনছি। আসলে আমি অন্যায় করে ফেলাইছি, আমার কারণে আপনি ধরা পড়ে গেলেন। আসলে আপনার অনুমতি না নিয়ে আপনার ভিডিও করাটা আমার ঠিক হয় নাই, সরি, আমার মাফ করে দিন। আপনার কথা শেষ? আর একটা প্রশ্ন আছে। কি? তার মানে পৃথিবীটা কিন্তু সুন্দর অনেক, পৃথিবীটা কিন্তু বাইচা থাকতেই তো আনন্দ। মনে করেন এই যে এই জায়গাটা, গাছপালা, পুষ্কুনি, হ্যাঁ, আপনি আইসা যখন খারাইছেন তখনই কিন্তু সব সুন্দর হয়ে গেছে। আমার কথা আসলে এটা না, আপনি সত্যি সত্যি বিষ খাবেন। কি না, চাচার লোকের ঝগড়া করানোর সময় তো কইতেছিলেন যে আমি বিষ খেয়ে মেরে যাবো, এই জন্য যে গেলাম। বিষ না, আমি উনিশ খামো, বিষ আছে এক কম, কিন্তু কাজ করে বিষের মতোই। আর খাওয়ার আগে গোটা গোটা অক্ষরে লিখা যাবো আমার মৃত্যুর জন্য দায়ী আপনার বাবাই। না আপনি, আমি আমি গিলেকে দায়ী, আমি প্রেম নাই, কিচ্ছু কিচ্ছু করে কোনো প্রেম নাই, ভালোবাসা নাই, কোনো সম্পর্ক নাই, আমি দায়ী।